নমস্কার বন্ধুরা, স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রসবড়ার রেসিপি। তালের রসবড়া তৈরির জন্য তালটাকে প্রথমে ছাড়িয়ে নেব। তালটাকে ছাড়িয়ে নিয়েছি, এবারে তালটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে জলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এবার তালের পাল্পটা বার করে নেব। একটা গামলা নিয়েছি, তার উপরে দিয়ে দেব আমার ঝাঁঝরি। এবার এর মধ্যে তালগুলোকে ঘষে ঘষে পাল্পটা বার করে নেব। এর মধ্যে ঘষে তাল পাল্প বার করলে তালের আঁশ বেরোবে না আর ছাঁকতেও হবে না। দেখিয়ে দিচ্ছি কিরকম তালের পাল্পটা বেরিয়েছে। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে এইভাবে তালের পাল্প বার করা যায়। কোনো আঁশ কিন্তু নেই এর মধ্যে। তালের পুরোটা পাল্পই বার করে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পাল্পটাকে ঢেলে দেব। এই কাপড়ের মধ্যে নিয়ে তালটাকে আমি ঝুলিয়ে রেখে দেব। তাল যত ভালোই হোক আর মিষ্টি হোক, তালের কিন্তু একটা তিতো ভাব থাকে। সেই তিতো ভাবটাকে কাটানোর জন্য আমি এটাকে ঝুলিয়ে রেখে দেব। তাহলে অল্প অল্প করে জল পড়ে তিতো জলটা বেরিয়ে যাবে। এবার এই তালের পাল্পটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দেব হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, দেব 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটা রসে হবে সেই জন্য 1/4 টেবিল চামচ চিনি দিলাম। 1 পিঞ্চ মতো নুন, যে কোনো মিষ্টি জিনিসে নুন না দিলে কিন্তু সেটা ভালো স্বাদ আসে না। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার চিনির রসটাকে তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 200 গ্রাম চিনি, দেব 1.5 কাপ জল। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই তেলে বড়াগুলোকে ভেজে তুলে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। এবার বড়াগুলোকে গরম রসে দিয়ে দেব। রসের মধ্যে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তালের রসবড়া। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।